সবাই কেমন আছো খুব ভালো তো আজকে কদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে আর তোমরা কিন্তু এখনো একটু হলেও চিন্তিত রয়েছো ইংলিশটা নিয়ে আমি জানি আর ওই তোমাদের চিন্তাটাকে দূর করার জন্য অনেকটা ছোট করার জন্য আমি কিন্তু আজকের ক্লাসটা নিতে চলেছি আর এটা খুব ইন্টারেস্টিং ক্লাস হবে এই ক্লাসটা পুরো শেষ পর্যন্ত তোমরা দেখো দেখলে তোমাদের যে মনের মধ্যে কনফিউশন হয়ে রয়েছে ইংলিশ নিয়ে যে পঁয়ষট্টি নাম্বারে ইংলিশে কি করবো না করব। এইটা যে তোমাদের মধ্যে প্রশ্ন সকলের মধ্যে তো এটা তোমাদের কিন্তু সলভ হবে তোমরা পুরো ভিডিওটা দেখো তো বিয়ে জেনারেল যারা পঁয়ষট্টি পরীক্ষা দিতে চলেছ এলসিসি টু তোমরা সিলেবাসটাকে ভালো করে বোঝো আমরা কি পরীক্ষা দিতে চলেছি সিক্সটি ফাইভ যে মার্কস আছে কোথা থেকে আসে আবার একটু বলে আর এত প্রশ্ন থেকে তোমরা ঘামড়াবে না কেউ এখানে একটা করে বড় প্রশ্ন করলেই হয়ে যাবে চাপ নেই দেখো পোয়েট্রি থেকে মোট দুখানা প্রশ্ন লিখতে হবে পোয়েট্রি চারটে আছে একটা থ্রি ইয়ার্স গ্রিউ ব্রেক 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 টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড আর গীতাঞ্জলি আমি গীতাঞ্জলিটা দিই আমি দিই নি এই তিনটে থেকে আমি প্রশ্ন দিয়েছি এই তিনটে প্রশ্ন তোমাদের কাছে চারটে প্রশ্ন থাকবে তার মধ্যে দুখানা লিখবে পনেরো ইন্টু দুই তিরিশ নাম্বার এর আগে ফিগার অফ স্পিচ থাকবে প্রশ্ন প্রথমেই ফিগার অফ স্পিচ দশটা লিখতে হয় দশ নম্বরে তারপরে ট্রাভেলগ থাকে দুখানা থাকে দুটোর মধ্যে একটা লিখতে হয় সেটাও দশ নম্বরে থাকবে তারপরে স্টোরি রাইটিং থাকে এবং অ্যাডভার্টাইজমেন্ট পাঁচ নাম্বার টোটাল পঁয়ষট্টি নাম্বার হলো এবারে আসি যে আমরা কোনগুলো করব খুব শর্ট প্রসেসে প্রথমে বলি তোমরা যারা পাস করার জন্য ভাবছো যে আমি পাস কী করে করবো দুখানা প্রশ্ন করে যাও কোনটা একটা হচ্ছে কি ব্রেক 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 আর থ্রি ইয়ার সি গ্রিউ থ্রি ইয়ার্সি গ্রিউ থেকে কী কী আসে দেখো কমেন্ট অন ওয়ার্ডস ওয়ার্থ অ্যাডিটিউড টু নেচার অথবা হাউ ডিড লুসি গ্রো ইন দ্য ল্যাপ অফ নেচার এইটা খুব ইম্পর্টেন্ট হাউ লুসি ওয়াজ এডুকেটেড বাই দ্য নেচার এটা রোল অফ নেচারটাই একদম ক্যারেক্টার অফ লুসি টাইটেল অফ দ্য পোয়েম এই গুলোর মধ্যে এর উত্তর কিন্তু একটাই হবে তো তোমরা কি করবে এখন খুব যারা তো এটা আলাদা করে করতে পারছো করে নাও যারা করার সময় নেই এই মুহুর্তে তাদের আমি একটা অ্যাডভাইস দেব তোমরা কবিতাটাকে ভালো করে পড়ো এবং এখান থেকে সাবস্ট্যান্সটা স্টেপ বাই স্টেপ করে চলে যাবো আর যারা আমার কাছে বাগনান উলবড়িয়া হাওড়া আমতা এবং বিভিন্ন জায়গা থেকে যারা আমার কাছে আসছো তোমরা তো এর উত্তর পেয়েই গেছো একটা করে দিয়েছি একটা করেই পড়বে তোমরা রিল্যাক্সে থাকো গিয়ে লিখে আসো এখান থেকে একটা ব্রেক ব্রেক থেকে একটা থাকবে মানে এগুলো অর দিয়া এই টাইপের প্রশ্ন কিন্তু উত্তর একটা মনে রাখবে আর যারা তোমরা উত্তর পেতে চাইছো আমার কাছে একটা একটা করে আমাকে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বারটা দিয়ে দেবো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে উত্তর আমি পাঠিয়ে দেবো রিল্যাক্সে থাকো আর যারা আমার নিজস্ব স্টুডেন্ট রয়েছ শুধু আমার নিজস্ব নয় তোমরা সবাই আমার স্টুডেন্ট যতজন তোমরা ইউনিভার্সিটিতে পড়ছো তো ব্রেক 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 থেকে সাবসেন থিম পোয়েম এই টাইটেলটা তোমরা করে রাখবে এখান থেকে আসতে পারে ব্রিং আউট দ্য পিকচার অফ নেচার ইন দ্য টেনশন ব্রেক 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 তোমরা জানো তার বন্ধুর বিরহে এই কবিতাটা লেখা আর থ্রি ইয়ার্স এগুলো লুসি কীভাবে তার নেচারের ওপর বেড়ে উঠেছিল এইটা কবিতাটা মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো এই দুটো থেকেই এবছর তোমরা পেয়ে যাবে যা ডাইরেক্ট লিখবে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এটা সাবস্টাইজ করবে অথবা ডিরোজিওস টু ইন্ডিয়া নেটিভ ল্যান্ড অ্যাজ এ সনেট এটা সনেট তো এইটা সনেট হিসেবে অথবা এটা অ্যাজ এ প্যাট্রয়েটিক পোয়েম টাইটেল অথবা থিম একটাই করে যাবে একটাই করবে তাহলে অর্থাৎ তোমাদের আমি তিনটে পোয়েম থেকে আমি দুটো লিখতে বলছি দ্যাট সফ তিরিশ নাম্বার এখান থেকে যদি ভালো করে লেখো এখানেই তোমরা দশ দশ করে যদি কুড়ি পেতে পারো তাহলেই তো হয়ে কি তাহলে কেন তোমরা টেনশন টেনশন করছো করার নেই দুটো বড় প্রশ্ন লেখো ভাই দুটো বড় প্রশ্ন যাই আসো এখান থেকেই আসবে এর বাইরে আসে না এগুলো ভালো করে পড়ো পড়লেই তোমরা পেয়ে যাবে ফিগার স্পিচে কি কি করবে তোমরা জানো স্পিচে কি থাকবে দেখো দশটা করতে হবে এখানে তোমাদের তো এখানে কি কি থাকবে প্রথমে সিমিলি অ্যাজ লাইক দিয়ে থাকলে সেটা সেই সেন্টার সিমিলি হবে মেটাফোর মেটানমি স্যানিটিকি এটা থাকবে এবং ট্রান্সপোর্ট এপিথেট অ্যালুইশন অ্যালুইশন অ্যান্থেসেসিক পার্সোনিফিকেশান অ্যাপোস্ট্রোফি অ্যালিটারেশন এইগুলো তোমরা করো ইম্পর্টেন্ট আছে ট্রাভেলগ থেকে বলে রাখি ট্রাভেলগ যে কোনো একটা উইকেন্ড ট্রিপ করবে সেটা সি সাইড হতে পারে সেটা কোনো পুরী বা দীঘা এটাও হতে পারে কোনো অ্যানি যেটা সুন্দরবন অঞ্চলেও হতে পারে অথবা দার্জিলিং সিকিম দিল্লি এই সমস্ত ট্যুর তোমাদের একটু বলে রাখি এই জায়গাটা স্টেপ বাই স্টেপ ফার্স্ট ডে সেকেন্ড থার্ড যেভাবে আমি করিয়েছি তোমরা সেভাবেই করবে কিন্তু একটা ইন্ট্রোডাকশান থাকবে তোমরা কোথা থেকে স্টার্ট করেছো তোমাদের জার্নিটা ডে টু ডে তোমরা সেটা ডেসক্রাইব করবে এটাই হবে তোমরা বানিয়ে যারা লিখতে পারো লিখে দেবে আর এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখছি আমার মনে হয় সি সাইড হতে পারে অথবা কোনো হিমালয়স বা কোনো পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাওয়ার জন্য একটা উইকেন্ড ট্রিপ এটা পড়তে পারে ঠিক আছে লাস্ট যেটা আছে তোমাদের লাস্ট দুটো সেটা হচ্ছে আর একটু বলে রাখি এই ট্রাভেলগের মোট দুটো থাকে দুটোর মধ্যে তোমাদের একটা লিখতে হয় কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট বললাম ওগুলো তোমরা করে যাও ওগুলোর ওগুলোর মধ্যেই থাকবে একটা যে কোনো তো স্টোরি রাইটিং স্টোরি রাইটিং অ্যাকচুয়ালি এটা খুব বলা খুব দুষ্কর তবে আমার আইডিয়াতে আমি স্টোরি রাইটিং বলবো যে কিছু অ্যাডভেঞ্চারাস স্টোরি থাকতে পারে হ্যাঁ তো ওই সাধারণ কিন্তু যে এইট সেভেনের লেভেলের বা টেনের যে সমস্ত স্টোরি রাইটিং হয় সেইগুলো কিন্তু পড়ে না তোমরা একদম একটু আনকমন টাইপের থাকে এখানেও দুটো মনে হয় স্টোরি থাকে সে দুটোর মধ্যে একটা লিখতে হবে একটু আনকমন টাইপের স্টোরি থাকবে তো খুব একটা কঠিনও থাকে না ইজি টাইপের থাকে সেন্টেন্স বুঝে যদি সেন্টেন্স লিখতে পারো তাহলে লিখে দিয়ে আসবে একদম ইজি ম্যাটার তবে টাইটেল লিখতে কেউ ভুলবে না বারবার ধরে বলছে টাইটেলটা লিখতে কেউ ভুলবে না অ্যাডভার্টাইজমেন্ট একদম ইজি থাকে পাঁচ নাম্বারের এখানে স্টোরি রাইটিং দশ আর অ্যাডভার্টাইজমেন্ট পাঁচ নাম্বারের থাকবে কীরকম অ্যাডভার্টাইজমেন্ট থাকে যেমন পেইং গেস্ট কোন একটা শোরুম ওপেনিং হচ্ছে বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যাচ্ছে অথবা কোন একটা বিজ্ঞাপন যেমন কোনো স্কুলে কোনো টিচার স্কুল বা কলেজ টিচার রিক্রুটমেন্ট হচ্ছে সেটা নিয়েও একটা বিজ্ঞাপন দিতে পারে বিজ্ঞাপন তোমরা শিখেছ ক্লাস ইলেভেনে কীরকম করে বিজ্ঞাপন লিখতে হয় যেমন একটা মোবাইল ফোন তুমি সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে চাইছো কী করে বিজ্ঞাপন দেবে তোমার ধরো কিছু ইম্পর্টেন্ট জিনিস হারিয়ে গেছে তুমি কীভাবে দেবে তো ওখানে কি করতে হবে হেডিংটা যেটা দেবে যেমন এই ফ্ল্যাটটা তুমি বিক্রি করতে চাইছো সেই ফ্ল্যাটটার সম্বন্ধে তোমাকে লিখতে হবে যে এই কত স্কোয়ার ফুট বাই কত স্কোয়ার ফুট কোথায় লোকেশান দেবে এবং যে বিজ্ঞাপনটা তার হচ্ছে তোমার মোবাইল নাম্বার বা তার ডিটেল অ্যাড্রেসটা দিয়ে দেবে দিয়ে একটা বক্স করে দেবে পাঁচ নাম্বারের ইজি হয়ে যাবে এইসব নিয়ে তোমরা ভেবো না সরি শেষে তোমাদের একটা কথা আমি বলতে চাই ইংলিশ নিয়ে তোমরা কেউ টেনশন করবে না জাস্ট রিল্যাক্স থাকো ইজি থাকো আবারও বলছি ইজি থাকবে টেনশন করলেই যে তার সমাধান হবে তা নয় আমি যতটা বললাম এটা তোমরা করার চেষ্টা করো দেখবে তোমরা ইজি হয়ে যাবে একদম ইজি আবার একটু আমি হালকা করে যাওয়ার পথে বলে যাচ্ছি তোমরা এই পোয়েম থেকে মোট দুটো বড় প্রশ্ন লিখে দাও অফ স্পিচের এইগুলো একটু দেখে যাবে ট্রাভেলগের একটাই ভালো করে করবে যেটা কোন একটা উইকেন্ড ট্রিপ তোমরা গেছো সেটা সি সাইডও হতে পারে বা হিমালয়সও হতে পারে বিভিন্ন জায়গার নামগুলো তোমরা কালেক্ট করে রাখো সেই জায়গাগুলো বসিয়ে তোমরা মোটামুটি তার সঙ্গে একটা ডেসক্রাইব করবে প্রথম দিন সেকেন্ড দিন দশ দিন ধরো সেখানে কাটিয়েছো উইকেন্ড সরি সাত দিন ধরো কাটিয়েছো সেই সাত দিনে প্রথম দিন থেকে কী কী করেছো এটা তোমরা একটু নিয়ে আলোচনা করবে যাই হোক স্টোরি রাইটিং বললাম অ্যাডভার্টাইজমেন্ট একদম ইজি টাইপ আছে পেইং গেস্টও আসতে পারে এবারে হ্যাঁ কোনো একটা শোরুম ওপেনিং হচ্ছে বা কোনো এখানে ধরো একটা ওই ধরো মোমো সেন্টার বা কোনো ফাস্ট ফুড সেন্টার ওপেনিং হচ্ছে তো সেটা নিয়ে একটা বিজ্ঞাপন দেবে এইরকম টাইপের আসতে পারে যাই হোক বেস্ট অফ লাক সবাইকে বেস্ট উইসেস ফর মি অ্যান্ড ডু ইওর বেস্ট টেনশন ওকে টেনশন লেনে কেন টেনশন দিয়ে নেব এটা মনে রাখবে তোমরা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট আর লাস্ট ইয়ার একদম ইজিভাবে থাকো থেকে পরীক্ষাটা দিয়ে আসো ইংলিশ কম্পালসারি সাবজেক্ট ইংলিশটা সবসময় মাথায় রাখবে যে আমাকে আমার বেস্টটা দিয়ে আমাকে পাস করে আসতে হবে বেস্ট অফ লাখ বাবাই